আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, যে ভিডিওতে আমি দেখাবো যে একটি ওভারলোড প্রোটেক্টর কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি দেখাবো। এবং আপনারা অবশ্যই যদি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে নন ফরেস্ট রেফ্রিজারেটর টাইমার কীভাবে কাজ করে, টাইমারে কানেকশন কীভাবে দেবেন, একটি টাইমার কীভাবে আপনি টেস্ট করবেন টাইমার ভালো আছে কি না সেটা আমি দেখিয়েছি, এবং একটি রিলে কীভাবে কাজ করে এবং এটি টাইমার কিভাবে কাজ করে আমি সেটা দেখিয়েছি। আর যদি আমার ভিডিওটি না দেখে থাকেন তাহলে পূর্ববর্তী ভিডিওগুলো, আগের ভিডিওগুলো আপনি দেখে নেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি ওভারলোড প্রোটেক্টরের কাজ সম্পর্কে আমরা জানবো, যে ওভারলোড প্রোটেক্টর কীভাবে কাজ করে। সে একটি ওভারলোড প্রোটেক্টর এই যে আমি নিয়েছি বন্ধুরা, আমি ছাড়িয়ে নিয়েছি একটা ওভারলোড প্রোটেক্টর আপনাদের বোঝানোর জন্য। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা দেখেন, এখানে ওভারলোড প্রোটেক্টর। তো ওভারলোড প্রোটেক্টর এখানে আমরা ইনকোয়ারি করে কম প্রেশারের, সাধারণত আমরা ওভারলোড প্রোটেক্টরটি কী করি, থার্মোস্টার থেকে যে কানেকশনটি আসে সেটি হচ্ছে আমরা এখানে দেই, এবং এখানে দেওয়ার পর আমরা এই যে ওভারলোড প্রোটেক্টরটি কম্প্রেসারের সাথে আমরা সংযোগ করে দেই। এই পাশটা, এ পাশে একটা পয়েন্ট থাকে, সেটা আমরা সংযোগ করে দেই। তো দেখেন এখানে এটি কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে এর ভিতরে একটা পাত আছে, ওভারলোড প্রোটেক্টরের ভেতরের অংশ। তো দেখেন এই যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, এই যে দেখেন ভিতরের অংশ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভিতরের অংশটা, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ভিতরের অংশটা, এই যে দেখেন। সাধারণ অবস্থায় এই ওভারলোড প্রোটেক্টর অন অবস্থায় থাকে। এই যে দেখেন এই প্রান্ত এবং এই প্রান্ত, এই যে দেখেন এই প্রান্ত, দুই প্রান্তই কিন্তু আমার সংযোগ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দুই প্রান্তই কিন্তু সংযোগ অবস্থায় আছে। এই যে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন এখানে এই যে পয়েন্টটি আছে, এখানে এটাও কিন্তু কানেকশন আছে, এবং দেখেন এখানেও কিন্তু কানেকশনটি আছে। যেহেতু এখন যদি আপনি ওভারলোড প্রোটেক্টর এবং কম্প্রেসারের সংযোগ দেন তাহলে এপাশ দিয়ে ঢুকবে এবং এই সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাবে, এই সাইড দিয়ে কিন্তু বের হয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার পর দেখেন এইটা নর্মালি কিন্তু কি থাকে, ওপেন, মানে আর কি নর্মালি কিন্তু কানেকশন দেওয়া থাকে। কিন্তু যখন এইটা কখন আমাদের কাজ করে, এটা কেন ব্যবহার করা হয়, এই ওভারলোড প্রোটেক্টরটি বেসিক্যালি ব্যবহার করা হয় যে আমাদের লাইনে ভোল্টেজ ওঠানামা করে। আর এই ভোল্টেজ যখন ওঠানামা করে তখন কম্প্রেসার পুড়ে যাওয়ার ভয় থাকে, কম্প্রেসারটি নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, যে কারণে আমরা অনেকেই ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করি। কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহারের পরিবর্তে যদি আমরা এই ওভারলোড প্রোটেক্টর ম্যানুয়ালি সেট করা থাকে, কম্প্রেসারের সাথে থাকে সেট করা, তো ভোল্টেজ স্টেবিলাইজার যারা ব্যবহার করতেছে তারা ব্যবহার করলেও কি আর না করলেও কি, আমাদের ওভারলোড প্রোটেক্টর কম্প্রেসারকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এই ওভারলোড প্রোটেক্টরটি ব্যবহার করা হয়। ওভারলোড প্রোটেক্টর মানে কি, ওভারলোড, ওভার মানে অতিরিক্ত, লোড মানে একটা চাপ, প্রোটেক্টর মানে কি রক্ষা করা, মানে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করার জন্য আমাদের ওভারলোড প্রোটেক্টরটি ব্যবহার করা হয়। আর এই ওভারলোড প্রোটেক্টরের কাজ হচ্ছে কম্প্রেসার যেন পুড়ে না যায় সেই ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা হয়, করার জন্য এই ওভারলোড প্রোটেক্টটি ব্যবহার করা হয়। তো যখন দেখবেন ভোল্টেজ ওঠানামার কারণে, অর্থাৎ ভোল্টেজ যখন বেশি লো হয়ে যাবে তখন আমাদের এই ওভারলোড প্রোটেক্টরটি কিন্তু কম্প্রেসারকে বন্ধ করে দিবে, অর্থাৎ কানেকশনটি ডিসকানেক্ট করে দিবে। আবার যখন অতিরিক্ত ভোল্টেজের চাপ বাড়বে তখন কি হবে, আমাদের ওভারলোড প্রোটেক্টরটি কম্প্রেসারকে বন্ধ করে দেবে। কীভাবে বন্ধ করে দেবে, সাধারণত যখন আমাদের ভোল্টেজটি বেড়ে যাবে তখন এই ওভারলোড প্রোটেক্টরটি, এটা একটি তামার পাত, এই ওভারলোড প্রোটেক্টরটি, এই যে পাতটি এমনভাবে তৈরি করা, তো এই পাতটি যখন আমাদের ভোল্টেজের চাপ বেড়ে যাবে তখন এই ওভারলোড প্রোটেক্টরের এই পাতটি বেঁকে যায়, অর্থাৎ বেঁকে যে দেখতে পাচ্ছেন এখানে এরম উঁচা হয়ে যায়, এই যে এটা, এটা উঁচা হয়ে যায় এই যে এটা উঁচা হয়ে যায় কানেকশনটি ডিসকানেক্ট করে দেয় মানে এইটা যখন 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেই পৌঁছাবে এর উপরে গেলেই পরে এটা কি হয়ে যায় বাঁকা হয়ে যাবে বাঁকা হয়ে কানেকশনটি ডিসকানেক্ট করে দিবে ডিসকানেক্ট করে দেওয়ার ফলে কম্প্রেসরটি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও ওভারলোড প্রোটেক্টরের উপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব আর যদি কেউ ভালো বুঝে থাকেন এবং আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ